গুড ইভিনিং না অ্যাকচুয়ালি মিড নাইট এখন বলতে পারো, নিয়ার অ্যাবাউট 12 o'clock হয়ে গেছে। আমরা প্রথমে গেছিলাম ডেলজং ক্যাসিনোতে, বাট ওখানে কিডস অ্যালাউড না, আর কিডস দেখে রেস্টুরেন্টে রাখতে হবে, ছোটো ছোটো বাচ্চা সবাইকে তো রেস্টুরেন্টে রেখে এভাবে যাওয়া যায় না। কি সেফটি সিকিউরিটি, বিকজ রেস্টুরেন্টে সবাই ঢুকছে সবাই বেরোচ্ছে, তুমি কার রেসপন্সিবিলিটিতে বাচ্চা ওখানে রাখবে, তাই না? তো লাস্টে 1.5 hours পুরো হাসেলের পর, অনেক রিকোয়েস্ট অনেক কিছুর পর, যখন ওরা কিছুতেই কোনো কিছুতে কনভিন্স হচ্ছে না যে ঠিক আছে একটা রুম দেবে বা কিছু অ্যাটেন্ডেন্ট দেবে, নাথিং অ্যাট অল, দেন আফটার দ্যাট উই ডিসাইডেড যে হোটেলে ফেরত চলে যাব। তারপরে হঠাৎ করে প্ল্যান হলো যে না, মেফেয়ারে যাওয়া যাক, ওখানে ক্যাসিনো আছে অ্যান্ড কিডস জোন আছে, অ্যান্ড কিডস আর অ্যালাউড ওভার দেয়ার, নট ইন দ্য ক্যাসিনো টেবল অফকোর্স, বাট ওখানে কিডস জোন আছে নিয়ার দ্য ক্যাসিনো অ্যান্ড দে আর অ্যাটেন্ডেন্ট টু অ্যাটেন্ড ইউর কিডস। সো হিয়ার উই আর। কেরা কারা কিডস জোনে গিয়ে এনজয় করবে? প্রকৃতির কোলে অবস্থিত মেফেয়ার রিসর্ট এবং ক্যাসিনো তার মহিমা এবং পরিশীলিততার সাথে আমাদের স্বাগত জানায়। কুয়াশায় ঢাকা পাহাড় এবং সবুজ সবুজ ঘেরা এই রিসর্টটি একটি মনোরম অবস্থানে গর্ব করে, যা আমাদের এক নতুন অভিজ্ঞতা দেয়। আমাদের যাত্রা শুরু হয় যখন আমরা মেফেয়ার রিসর্ট এবং ক্যাসিনোর অবর্থনা এবং সাজসজ্জায় পা রাখি। সমসাময়িক বিলাসিতা এবং ঐতিহ্যবাহী সিকিমের সাজসজ্জা মিশ্রণে মন্ত্রমুগ্ধ পরিবেশ, প্রতিটি মুহূর্তই যা আশেপাশের পাহাড় বা বাগানের অপূর্ব দৃশ্য প্রদান করে, সত্যিকারে নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করে। এই রিসর্টটি তার বিশ্বমানের ক্যাসিনো পরিদর্শন ছাড়া সম্পূর্ণ হবে না। আমরা গেমিং টেবিল এবং স্লট মেশিনে আমাদের ভাগ্য চেষ্টা করার সময় অ্যাড্রিনালিন অনুভব করি, প্রাণবন্ত পরিবেশ উপভোগ করি যা পরিশীলতার সাথে উত্তেজনাকে একত্রিত করে। দুর্ভাগ্যবশত ক্যাসিনো এলাকায় ক্যামেরা সহ কাউকে অনুমতি দেওয়া হয় না, তাই আমি তোমাদের জন্য কিছু ভিডিওগ্রাফি করতে পারিনি। মেফেয়ার রিসর্ট এবং ক্যাসিনো জাদুকরি ইভেন্ট এবং উদযাপনের আয়োজন করার ক্ষেত্রে কোনো চেষ্টাই বাকি রাখে না। বাচ্চাদের রুমটি খুবই সুন্দর এবং খুব ভালো করে অর্গানাইজ করা। বাচ্চাদের ডিনার আর সেফটির জন্য এখানে একটি লেডি অ্যাটেন্ডেন্ট রাখা হয়েছে যে তাদের সুবিধা অসুবিধাগুলোর খেয়াল রাখবে। ভেরি গুড মর্নিং। আজকে ওয়েদারটা গ্যাংটকে ভীষণ ভালো। আমরা যেদিনকার এসেছি সেদিন থেকে প্রায় এভরিডে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড একটা গরম ছিল। সন্ধ্যে রাতের দিকে আরামদায়ক, তুমি টেবিল ফ্যান চালিয়ে শুতে পারো, আরামদায়ক, কোনো প্রবলেম না, যেটা বলছিলাম আর কি। তো 2-3 দিন ধরে এত রোদ এত গরম বলবার না, কিন্তু আজকে সেই আন্দাজে তোমার ওয়েদারটা ভীষণ সুদিং, ভীষণ ভালো লাগছে, কারণ রোদ তো নেই। আর একটা বাইরে না ভীষণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, খুব ভালো লাগছে। আমাদের আজকে সাঙ্গু যাওয়ার কথা ছিল, নাথুলাবাস যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে ক্যাসিনোতে এত লেট হয়ে গেছে সবারই ফিরতে, তো ইটস নট পসিবল। জানি সকালবেলা ওঠে লোকে নাথুলাবাস বা সাঙ্গুর জার্নিটা করবে, তো দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন পোস্টপন্ড। তোমরা আমরা যাবো হচ্ছে সাঙ্গু আর নাথুলাবাস হচ্ছে কালকে, কালকে সকালবেলা আমরা যাবো নাথুলাবাস আর সাঙ্গু, আর আজকে আমরা যাবো হচ্ছে রুমটেক মনেস্ট্রি মোস্ট প্রবাবলি, আর রোপওয়েটা চলবো, রোপওয়ে থেকে গ্যাংটক শহরটা পুরো দেখা যায়। ইটস আ লাভলি এক্সপিরিয়েন্স টু হ্যাভ, তো এটা তো আমরা করবো। তো আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব একসঙ্গে হয়ে গেছে, ইট ক্যান সে বি ব্রাঞ্চ হয়ে গেছে, আমরা পুরো ব্রাঞ্চ করে নিয়েছি, বিকজ এটা ব্রেকফাস্টের টাইম না, আমরা ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছি ইতিমধ্যে, এখন 12:30 অ্যারাউন্ড বাজে, তো বলতে পারো ব্রাঞ্চই করছি, ব্রেকফাস্ট ব্রাঞ্চ। এরপরে আমরা আস্তে আস্তে এবার রেডি হব, মিন্টি খাচ্ছে, মিন্টি এখন ব্রেড আর অমলেট খাচ্ছে, মিন্টি খাওয়া হয়ে গেলে আমরা এবার রওনা দেবো আস্তে আস্তে রেডি হয়ে। বাকিরা সবাই লনে আছে, লনের মধ্যে ব্রেকফাস্ট করছে, করে ঠোরে সবাই রেডি হয়ে আমরা বেরোবো। আর ব্যাস
আজকের সাইট সিন এই অবধি আপাতত ডিসাইডেড। আফটারঅল যা যা হবে তোমরা তো থাকছোই দেখবে। হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাপস মিলস অ্যান্ড মি ব্লগ উইথ রেইনবো অ্যান্ড গুতুনি। গুতুনি and Devsmita, which is not a part of this vlog at all. Yo, is it not a... পরের দিন আমাদের যাত্রা আমাদের মঠে হৃদয় নিয়ে যায়, যেখানে প্রাচীন কিংবদন্তি এবং গল্প অপেক্ষা করছে। ১৯ শতকে শ্রদ্ধেয় ঋষি লামা দ্রুপতপ কার্পো দ্বারা এর ভিত্তি সম্পর্কে শিখে আমাদের এনএচ মঠের আকর্ষণীয় ইতিহাস অন্বেষণ করি। মঠটিকে ঘিরে থাকা রহস্যময় গল্পগুলি, দেবতার গল্প এবং অভিভাবক আত্মার গল্পগুলি আবিষ্কার করেও যা স্থানীয়দের আধ্যাত্মিক বিশ্বাসকে রূপ দেয়। আমরা যখন অভ্যন্তরীণ মনেষ্টির ভেতরে পা রাখি, তখন আমরা শান্তি ও প্রশান্তির আভায় আচ্ছন্ন হই। সন্ন্যাসীদের ছন্দময় মন্ত্র বাতাসে অনুরণিত হয়, ধ্যান এবং মনের পরিবেশ তৈরি করে। আমরা ভক্তদের মাখনের প্রদীপ জ্বালানো এবং তাদের আধ্যাত্মিক ভক্তিকে নিমগ্ন হয়ে প্রার্থনা করতে দেখেছি। এনচে মঠের আত্মাপূরণ পরিবেশ নিজেদের থেকে বড় কিছুর সাথে সংযোগের গভীর অনুভূতি প্রদান করে। আমরা প্রাণবন্ত রং, প্রাণবন্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের সাক্ষী থাকি, যা এই শুভ দিনগুলিকে চিহ্নিত করে। আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে আমি আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি সুরেলা সংমিশ্রণকে ক্যাপচার করি। আমরা কৃতজ্ঞতা এবং বিষ্ণুময় পূর্ণ হৃদয় নিয়ে এনচে মঠ ত্যাগ করি। ঐশ্বরিকের সাথে সংযোগ করার এবং সিকিমের আধ্যাত্মিক ঐতিহ্য স্থায়ী উত্তরাধিকারী সাক্ষী হওয়ার অভিজ্ঞতা এমন একটি যা আমাদের আত্মার চিরকাল খোদাই করে থাকবে। একই দিনে দুইটি দুই ধরনের অভিজ্ঞতা ভাবা যায় না। সিকিমের নাইট লাইফ প্রাণবন্ত এবং এটির পার, পাব, লাইভ মিউজিক, ভেনিউ, ক্যাসিনো এবং ডান্স ক্লাবের মতো বিনোদনের বিকল্পগুলির একটি পরিসীমা দ্বারা চিহ্নিত। এটি একটি সামাজিক এবং উদ্যমী পরিবেশ অফার করে। অন্যদিকে একটি আধ্যাত্মিক মঠ একটি নির্মল এবং মনশীল অভিজ্ঞতা প্রদান করে। এটি একটি ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থান, যেখানে ব্যক্তিরা সান্ত্বনা খোঁজেন, ধ্যানে নিযুক্ত হন এবং ধর্মীয় অনুশীলনে অংশগ্রহণ করেন। মঠগুলি একটি আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে, ইন্টারনাল শান্তি এবং একজনের আধ্যাত্মিকার সাথে সংযোগ স্থাপন করে। আর এই এত সুন্দর দুটি অভিজ্ঞতা নিয়ে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে।